নমস্কার। মেয়েদের পিরিয়ডস না হওয়ার কারণটা কি? সবচেয়ে কমন এজ যদি ও রিপ্রোডাক্টিভ এজ গ্রুপে আছে তাহলে প্রেগনেন্সি, বা যদি বুকের দুধ খাওয়াচ্ছে ল্যাকটেশনাল অ্যামোনোরিয়া, আর কি হতে পারে প্রচণ্ড হরমোনাল ইমব্যালেন্স যেটাকে বলা হয় পিসিওডি, পলিসিস্টিক ওভেরিয়ান ডিজিজ, এখন ডিম তৈরি হয় না, মাসের পর মাস মেন্স হয় না। আর যদি আমরা তিন তিন মাসের যে কন্ট্রাসেপটিভ ইনজেকশন লাগাই যেটাকে বলা হয় ডিপো প্রোভেরা, বা নরপ্লান্ট যদি ইমপ্লান্ট করি, বা যদি প্রিম্যাচিওর ওভেরিয়ান ফেলিয়ার হয়, যেটা আজকালকার দিকে চেম্বারে প্রায় রোজই একটা পেশেন্ট আসে, বয়স হয়নি তাও মেন্স হারিয়ে যাচ্ছে, 22, 23, 30 যেটাকে বলা হয় প্রাইমারি ইয়া প্রিম্যাচিওর ওভেরিয়ান ফেলিয়ার। থ্যাংক ইউ।